বৰপেটা সত্ৰত মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰীক আবিৰ খানিবলৈ ঢপলিয়াই আহিল সকলো। রঙে রঙে একাকার হয়ে পড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি উঠিবলৈও একাংশই লগালে হেতাও পড়া। মুখ্যমন্ত্রীক জানালে ফল্গুৎসবর শুভেচ্ছা। দোলোৎসব উপলক্ষে বরপেটা সত্রত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভরদৌলর দিনা বরপেটা সত্রত মুখ্যমন্ত্রী ললে আশীষ। শাস্ত্রাঙ্গে প্রণিপাত করে আশীষ ললে সত্র। আবিরর রঙত রঙিন হয়ে পড়িল মুখ্যমন্ত্রীগী। সত্রের প্রাঙ্গণত বহি মুখ্যমন্ত্রীগী হোলি গীতো গালে। প্রথমবারলৈ বরপেটা সত্রত উপস্থিত হয়ে আবিরর রঙত রঙিন হয়ে পড়িল মুখ্যমন্ত্রীগী। বরপেটা সত্রত দৌল উৎসব অহার মূর আগত সুবিধা পোৱা নাছিল। এইবার দৌল উৎসবত বরপেটা সত্রত আহি ভগবান বাসুদেবর শ্রীচরণত অসমবাসী রাইজর মঙ্গলর হয়ে আশীর্বাদ বিচারিল আর বরপেটাবাসী রাইজকো দৌলর শুভেচ্ছা জানালো। সত্রর আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে সরকারের ফলের পর আগবহালে অনুদান ইয়াতে লাহে লাহে মই আজি আহি যিখিনি মোৰ অভিজ্ঞতা হল তার উপর ভিত্তি করে আগলৈ কি করিব পাৰো মই বরপেটার সত্র পরিচালনা সমিতি বরপেটার রাইজর লগত নিশ্চয় কথা মই এইটোৱে কলো যে জীবনত আজি কিবা এটা যেন বাকি থকা কাম এটা পূর্ণ হল। দেওবাৰৰ পৰা তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে ঐতিহ্যমণ্ডিত বৰপেটা সত্ৰত আৰম্ভ হৈছে শ্ৰী শ্ৰী কৃষ্ণৰ দৌল মহোৎসৱ। সোমবাৰে ভৰদৌলৰ দিনা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লোকে ভাগ ললে দৌল উৎসৱত। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাসৰ সহযোগত অসীম দত্তৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।